আজকে আমি মোগলাই বানাবো, তাই মোগলাই বানানোর জন্য আমি আগে তরকারিটা বানিয়ে নিচ্ছি। তাই কড়াইতে তেল দিয়ে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে কি পেঁয়াজ বাটা রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এটাকে একটু ভেজে নেবো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো সুজি আলু। মোগলাইয়ের তরকারি বানাচ্ছি, মোগলাইয়ের তরকারিটা হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে দেখাবো মোগলাই বানানো। আমি মোগলাই বানানোর জন্য সব রেডি করে নিয়েছি, তো আপনাদেরকে দেখাবো সব। আমি আজকে মোগলাই বানাচ্ছি, এদিকে এদিকে দেখুন, আমি এদিকে মোগলাই বানানোর জন্য আটাটা মেখে মানে 30 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছি, এই যে ময়দা মেখে আমি ময়দাটাকে ঢেকে রেখেছি 30 মিনিট হয়ে গেলে এটাকে আমি ডো বানাবো। তো এরকম ঢাকা থাক, এটা আমি পরে 30 মিনিট পর খুলবো, এটা এখন থাক। তারপর এখানে যে আমি আদা রসুন লঙ্কা বেটে নিয়েছি, আর এই যে এখানে আমি আলুগুলো ছোটো ছোটো করে কেটে আলুটাকে একটু একটা সিটি মেরে নিয়েছি। তো এটাকে আমি আগে মশলাটা কষানো হচ্ছে, এটা তরকারিটা বানিয়ে নিই, তারপরে আমি আপনাদেরকে আমি আবার মোগলাই যখন পরোটাটা যখন বানাবো তখন আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন, যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানাবেন। একটু লাল ভাব, পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাব হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কি আদা রসুন বাটা। পেঁয়াজটা আমার একটু লাল লাল হয়ে এসছে, খুব বেশি লাল হবে না, একটু একটু লাল হবে। তা আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু আদা রসুন বাটা, আদা রসুন লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে স্বাদ মতো নুন, এই যে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো হলুদ, এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো সেদ্ধ করা আমার আলুগুলো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে আমি সেদ্ধ করে রেখেছি সেই আলুটা দিয়ে দেবো। আমি একটু মিষ্টি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন।
আমি মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে যে একটু ধনে গুঁড়ো একটু দিয়ে দেবো, ধনে গুঁড়ো একটু, আর এই মশলাটা দিচ্ছি, এটা চাইলে এখন নাও দিতে পারেন। এর মধ্যে আছে ধনে, জিরে, লঙ্কা, গোলমরিচ মিক্সড করা আছে, এটা এটা আমার বাড়িতে বানানো মশলা, তো আমি দিয়ে দিচ্ছি একটু রয়েছে বলে, আপনারা না থাকলে নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করা আলু, এই যে দিলাম আলু, এইটাতে সাথে আমি সুন্দর করে এটা মিলিয়ে নেবো, নিয়ে একটু জল দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে, মোগলাইয়ের তরকারি আমার রেডি, আবার এটাকে আমি ঢেলে নেবো, তারপর আমি মোগলাইয়ের পুরটা বানানো দেখাবো আপনাদেরকে, তো আপনারা দেখতে থাকুন। আমি গ্যাসটা অফ করে দিলাম, আমি এটা ঢেলে দিচ্ছি। মোগলাই সবজি রেডি হয়ে গেল, আমি এই যে বানিয়ে নিয়েছি, আবার এই যে পুরের জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি এই যে ব্রেডের গুঁড়ো, এই যে ব্রেড গুঁড়ো নিয়ে নিয়েছি, আমি দোকান থেকে কিনে নিয়েছি, আপনারা চাইলে বাড়িতে বানাতে পারবেন। তো আমি এই যে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই আমি দিয়ে দিচ্ছি তেল, তেল দিয়ে দিলাম কড়াইতে, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে হচ্ছে একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর লঙ্কা দুটো মিলে আছে, পেঁয়াজটা আমার একটু ভাজা হয়, তারপর দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, আদা রসুন লঙ্কা দিয়ে আছে, একটু বেশি নুন দেবো না, ময়দার মধ্যে তো নুন মাখা আছে, একটু
দিয়েছি একটু হলুদ, এবার দিদি সেই মধ্যে ব্রেডের গুঁড়ো, এই যে এটাকে সাথে মিলিয়ে নেবো। দেখছেন আপনারা আমি এটা আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব ভেজে নিয়ে যে পুরটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো লাল হয়ে এসছে বা ভেজাটা নামি নেবো, এবার বন্ধ করে দেবো। তারপরে আপনাকে দেখাবো চলো কী করে মোগলাইটা বানায়, মোগলাই বানানোটা এবার আপনাদেরকে দেখাবো। তো চলো বাস, এই যে আমি এর মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি, এই যে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে কি আমি বানালাম এক্ষুনি আপনাকে দেখালাম, বানিয়ে দেখা আমার এই যে মশলা, এই যে মশলা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আমি খুলিয়ে নিলাম, এর মধ্যে আমার সব কিছু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এটা আমার হলো হচ্ছে গিয়ে মোগলাইয়ের মশলা, এটা আমি মোগলাইয়ের ভেতরে ঢুকিয়ে বানাবো। দেখুন মশলা রেডি, আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার ময়দা মেখে রাখা, এই যে এটাকে আমি একটা ডো বানিয়ে নেবো। এবার এই যে এটা মেখে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি মেখে রেখেছি, হয়ে গেল আমার আধ ঘন্টা আগে আমি এটা মেখে রেখেছিলাম। এবার আমি একটু লম্বা করে নেবো, এটা সরিয়ে দিই, এটা আমি এখানে নিয়ে নিলাম।
কারণ একটু বোর্ডে তেল মাখাতে হবে। এই যে আমি এটা রেডি করে নিচ্ছি মোগলাইয়ের এই যে এগুলো তো আমি এই ডোগুলোতে একটু করে তেল আমি মাখিয়ে নিলাম, তেল মাখিয়ে রেখে দিলাম এগুলোকে আমি, এবার এটা আমি বানাবো। তেল মাখিয়ে নিলে একটু বেলতে সুবিধে হবে আমার, মানে তেল মাখিয়ে নিলাম একটু এর মধ্যে। শুধু মুখটা হাত দিয়ে বাঁধা হয়েছে, ঠিক আছে। এই যে আমি রুটিটা বেলে নিচ্ছি মোগলাইয়ের জন্য, বড় করে রুটিটা বেলে নেবো। যতটা পারবেন বড় করে নেবেন, কারণ এটা তো আবার ছোটো হয়ে যাবে, যখন আমি মশলাটা দেবো তখন ছোটো হয়ে যাবে, তার জন্য এটা বড় করে নিচ্ছি অনেকটাই। হয়ে গেছে বেলাইট আমার, আর আমি সাইডগুলো মুড়ে নেবো একটু করে, সবগুলো মুড়ে নিচ্ছি দুই সাইড একটু একটু মুড়ে নিচ্ছি। এই দু সাইড মুড়ে নিলাম, দেখলেন। এবার এই যে বানিয়ে রাখা মশলা, এই যে মশলাটা আমি মধ্যে দিয়ে দেবো। হয়ে গেল মশলা দেওয়ার আমার, এবার আমি এটা আবার মুড়ে নেবো। এই সাইডগুলো সুন্দর করে মুড়তে হবে, এগুলো না মুড়লে ভাজার সময় এটা বেরিয়ে যেতে পারে, এই জন্য আমি এটাকে মুড়ে নিলাম। এই যে এটা আমি আবার দিয়ে দিচ্ছি এই পাশে, ঠিক আছে। বলেছিলাম না বড় করে বেলতে হবে, নাহলে এটা ছোট হয়ে যাবে। আমার রেডি, এটা বানানো আমার রেডি, এটাকে আমি সুন্দর করে মুড়ে নিয়েছি। আমি এটা তেলের মধ্যে ছেড়ে নেবো, তেলেটাকে লাল লাল করে ভেজে নেবো। হালকা আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, নাহলে ভেতরেটা কাঁচা থেকে যাবে আর ওপরেটা মানে বেশি খড়া হয়ে যাবে।
যেহেতু ভাজা হয়ে গেছে এটাকে আবার তুলে নিচ্ছি। ভাজা এটা হয়ে গেল, ওদিকে মোগলাই ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে বানানো হচ্ছে, পুর ভরা হচ্ছে এখানে, তো আপনারা দেখুন। কত বড় করে বেলে নিলাম, সাইডগুলো মুড়ে নেবো এবার। সাইডগুলো মুড়ে নিচ্ছি, সাইডগুলো মুড়ে নিলাম। এবার এই যে মশলাটা সব দিয়ে দেবো মধ্যে, মশলাটা সব দিয়ে দিলাম এর মধ্যে। কাটিয়ে নিচ্ছি, তারপর আবার মুড়বো। যে হয়ে গেল এটা দেওয়া পুরো, এটা পাতিয়ে নিলাম সুন্দর করে। এবার এটা মুড়ে নিচ্ছি, সাইডগুলো সুন্দর করে মুড়ে নিতে হবে, নাহলে ফাঁকা থাকলে এটা মশলাটা বেরিয়ে যেতে পারে। সুন্দর করে মুড়ে নিলাম, এটা দু হাত দিয়ে চেপে চেপে নিলাম। দুইটা মোড়ানো করবার হচ্ছে, এই যে মোড়ে নিলাম। এই যাচ্ছে পাশে, তো চলুন আমি এটা তেলে এবার ছেড়ে দেবো। তেল ছেড়ে দিতে পারে, তেলের মধ্যে ছেড়ে দিলাম।
ভাজা হয়ে গেলে হয়ে যাবে আমাদের বানানো কমপ্লিট। এরপর আমরা যখন খাবো তখন আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই সহজ বানানো। আর আপনাদের পুরো রেসিপিটা দেখিয়েছি, তো আপনারা বাড়িতে বানাবেন। এই যে আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার আপনাকে খাওয়ার ভিডিওটা দেখাবো। হাই বন্ধুরা, আমি আজকে কি বানিয়েছি? মোগলাই। আজকে আমি এই যে মোগলাই বানিয়েছি, মোগলাই হচ্ছে গিয়ে আজকে দেখিয়েছি আপনাদেরকে মোগলাই বানানোর রেসিপিটা পুরো, আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন। তো আমি আজকে চলো মোগলাই খাবো, কেমন হয়েছে আপনাদেরকে খেয়ে বলবো। মোগলাইয়ের সাথে নিয়ে নিয়েছি এখানে সস, আর এখানে আমি এই সবজিটা বাড়িতে বানিয়েছিলাম, আলু সবজি বানিয়েছিলাম, তো মোগলের সাথে এটা খাবো। চলুন খাওয়া যাক, দেখি কেমন হয়। আর যদি আমার ভিডিও ভালো লাগে আমাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন আপনারা। চলো খাওয়া শুরু করছি। কেমন হয়েছে মোগলাই? সুন্দর হয়েছে। দোকানের মতো বানানো হয়েছে? কাটিনি আমরা, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। সস নিলাম, খাবে তুমি? এটা আমার সোনা বাবা, আমার সোনা বাবাটা শরীরটা ভালো নেই, শরীরটা খারাপ, ওই জন্য খাবার খেতে পারছে না। ওর গলায় প্রচুর ব্যথা, তাই খাবার খাবে না, ও শুধু বসে বসে আমার সঙ্গে দেখবে। কেমন আছো বলো, ভালো থাকো? আচ্ছা, তোমার কথা বলতে হবে না।
কিন্তু বেটো জল খাবে জল খাবে জল ঠান্ডা জল দেওয়া যাবে না, এটা ঠান্ডা জল আছে না যাও গরম জল খেয়েছো যাও চলেছিস গরম জল দেখ
হাই বন্ধুরা, তো আমার মোগলাই খাওয়া শেষ, আমি আর খেতে পাচ্ছি না। আমার বর তো আগেই উঠে গেছে, ও খেতে পারবে না বলে। তো এখন আমি আরও একটা খেলাম, উনি একটা খেয়ে উঠে গেছে, আমি দুটো খেলাম। তো চলুন আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।